মোদী সরকার যেভাবে আমাদের উপর অত্যাচার অবিচার অনাচার করেছে দিল্লিতে, আমাদের বকেয়া 100 দিনের টাকা এবং 100 দিনের কাজ এবং আমাদের আবাস যোজনার ঘর টোটালি আমাদের বন্ধ, তার প্রতিবাদে আজকে আমরা রবীন্দ্র সদন থেকে রাজভবন আমরা পায়ে হেঁটে যাব, সেখানে রাজ্যপালের ওখানে বিক্ষোভ অবস্থান করব এবং রাজ্যপালকে জানিয়ে দেব যে পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেসের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে এবং দিল্লি থেকে কিভাবে 100 দিনের টাকা আবাস যোজনার টাকা তিনি আনতে হবে সে শক্তি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস কর্মীদের আছে। আমাদের দাবি আমাদেরকে দিতেই হবে, আমরা ছাড়ব না।